আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালের নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছ তাদের জন্য এই ভিডিওটি। তোমরা দেখো তোমাদের নতুন গণিত বইয়ের এই যে তোমরা দেখতে পাচ্ছ 32 পৃষ্ঠার এই যে এখানে বলেছে যে এই মাসের প্রতিদিন যে হাত খরচ পেয়েছ তা নিম্নরূপ। অর্থাৎ এই প্রশ্নটির এই উত্তরটির প্রশ্ন হচ্ছে এটা যে মাসের প্রথম দিন যদি 3 টাকা, দ্বিতীয় দিন যদি 3.50 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে প্রতিদিন 50 পয়সা করে বৃদ্ধি পাবে। খেয়াল করবে বিষয়টা, এখানে বলেছে যে প্রতিদিন 50 পয়সা করে বৃদ্ধি পাবে। আমাদেরকে কথাটা খেয়াল করতে হবে, প্রতিদিন যদি 50 পয়সা করে বৃদ্ধি পায় তাহলে আমাদের 50 পয়সা দেখতে পাচ্ছ এখানে কিভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রথম দিন হচ্ছে 3.00 টাকা, পরের দিন হচ্ছে অর্থাৎ দ্বিতীয় দিন হচ্ছে 3.50 টাকা, পরের দিন হচ্ছে 4.00 টাকা, এর পরের দিন আবার 5.50 টাকা বের হয়ে মানে বৃদ্ধি পেয়ে 4.00-র সাথে 0.50 টাকা বৃদ্ধি পেয়ে 4.50 টাকা হয়েছে। তো এটা এই যে এই রেজাল্টটা যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা 18.50 টাকা, তো এটা আমরা ক্যালকুলেটর করে দেখি এই রেজাল্টটা আসছে কি না। কীভাবে করতে হবে তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো ক্যালকুলেটরে আমরা এইভাবে করব। প্রথমে হচ্ছে থ্রি হচ্ছে তোমার প্রতিদিন কত করে 0.50, আমাদের প্রথম দিন হচ্ছে 3 টাকা, প্রথম দিন কত টাকা 3 টাকা, কিন্তু দ্বিতীয় দিন থেকে কত করে বাড়ছে 0.50 টাকা বাড়ছে। তো দ্বিতীয় দিন যদি 0.50 টাকা করে বাড়ে তাহলে কত, প্রথম দিন তো আর বাড়েনি, তাহলে প্রথম দিন যেহেতু বাড়েনি মাস হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 30 দিন, তো 30 দিনে 0.50 টাকা বাড়লে বাকি প্রথম দিন যেহেতু বাড়েনি তাহলে 30 থেকে 1 দিন বিয়োগ দিয়ে আমাদের আমরা পেলাম কত 29 দিন। তো 29 দিন 29-এর সাথে আমাদেরকে গুণ করতে হবে 0.50, তাহলে কত আসলো 14 দশমিক, দেখতে পাচ্ছ তোমরা 14.50 টাকা, 14.5 টাকা। তো এটার সাথে আমাদের প্রথম দিনের টাকাটা যোগ করতে হবে। তো আমরা প্রথম দিন কত ছিল এখানে, প্রথম দিন এখানে 3 টাকা ছিল, তো এটা আমরা যোগ করে ফেলি, যোগ হচ্ছে 3 টাকা, 3.00 টাকা, তো ইকুয়াল টু আসছে কত 17.5 টাকা। তো এখানে বইতে লেখা আছে হচ্ছে 18.50 টাকা, তো নিশ্চয়ই এটা দেখতেই পাচ্ছ এটা ভুল আছে। তো এই ভুলটা তোমরা অবশ্যই ঠিক করে নেবে, 17 এখানে হবে 17.50 টাকা। তো আশা রাখি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তোমাদের যদি আর কোনো বুঝতে কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে, আর অবশ্যই আমার চ্যানেল সাথেই থাকবে, আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।